বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব বলেছেন, এখন আর আন্দোলন ছাড়া পথ নেই। দলের নেতাকর্মীদের হঠকারিতা না করারও আহ্বান জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার গণ অনশন কর্মসূচি থেকেই এই বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। সারা দেশে কর্মসূচি পালন করেছে দলটি আর রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে হয়েছে সমাবেশ। দলের অঙ্গ সংগঠন থেকে শুরু করে নীতি নির্ধারক পর্যন্ত প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানান। দলের মহাসচিব নতুন কর্মসূচি দিয়েছেন, সঙ্গে নেতা কর্মীদের দলীয় নির্দেশ মানার আহ্বান জানিয়েছেন। আমাদের সামনে এখন কোনো পথ খোলা নেই, আমাদের সামনে একটাই পথ, আন্দোলন আন্দোলন আন্দোলন। দলের ভাই বন্ধুকে বলতে চাই, অটকারিতা করবেন না। অতীতে অনেক অটকারিতার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। শান্তিপূর্ণভাবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেই আমাদের দেশ অনেক থেকে মুক্ত করব এবং তাকে বাইরে নিতে পারব। আগামী 24 তারিখে সকল জেলা পঞ্চায়েত আমাদের দলের একটি বন্ধু জনগণকে সঙ্গে নিয়ে তারা দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।